মহিলা বড় চালাক বলে, ও হাকিম আমার এমন একটা গোপন রোগ সব মহিলাদের সামনে বলা যাবে না। হাকিম সাহেব মেহরবানি করে সব মহিলাদেরকে বের করে দেন। হাকিম সাহেব মনে করছি এমন রোগ যেটা দুনিয়ার মানুষ যদি শুনতে পায় তো বেজ্জতি হবে, এজন্য হাকিম তিরমিজি সব মহিলাদেরকে বের করে দিছি। হাকিম তিরমিজি বলে, মা গো তাড়াতাড়ি বলো, এখন মহিলা যখন দেখছে সব মানুষ গুলো চলে গেছে, অমনি মহিলাটা নিজের চেহারার পর্দা উঠায়া দিছে। এবার মহিলার ডাক দেয়া বলে, হাকিম সাহেব মেহরবানি করে একটু নজর দিয়ে দেখেন না, একটু নজর দিয়ে দেখেন, আপনার চোখে চোখ রাইখা রাইখা আমার রোগ গুলো বলবো। কিন্তু হাকিম তিরমিজি তো যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, নিজের চেহারা নিজের চেহারাটাকে নিচের দিকে দিছে। হাকিম তিরমিজি নিচের দিকে তাকায় আছে। যখন হাকিম তিরমিজি বুঝতে পেরেছেন যে মহিলা তো রোগ প্রকাশ করার জন্য আসে নাই, বরং মহিলা আমার সাথে গুনাহ করার জন্য আসছে, সঙ্গে সঙ্গে হাকিম তিরমিজি জোরে আওয়াজ দিয়ে বলতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ঘরে শয়তান আসছে, ঘরে তো শয়তান আসছে, মহিলা বড় চালাক। মহিলাও বলতেছে, হা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঘরে শয়তান আসছে। মেরে ভাই ও হাকিম তিরমিজি এমন বড় বুজুর্গ, এমন বড় আল্লাহওয়ালা, গুনাহ করার চান্স পাওয়ার পর ও গুনাহ করে নাই, বরং দিলের ঈমান তাকে বাধা দিয়ে দিছি। আল্লাহু আকবার! এই যে দেখেন, এরকম চান্স যদি আমরা পাই বলেন তো চান্স কি ছেড়ে দেব? কথা কয় না, আরো জোরে বলেন না, ছাড়বেন? হ্যাঁ, যতই অনেকে না না বলেন না মনে হয় যে অনেক দিনদার হয়ে গেছে। আরে ভাই, হাবালুস শয়তান, কোরআনে মহিলাদেরকে হাবালুস শয়তান বলা হয়েছে, শয়তানের রশি। সর্বপ্রথম পৃথিবীতে গুনাহ সংগঠিত হয়েছে মহিলার মাধ্যমে। হ্যাঁ, জোরে বলেন, কার মাধ্যমে? হাবিল আর কাবিলের ঘটনা শোনেন নাই? আদম আলাইহিস সালামের দুই সন্তানের কিসা শোনেন নাই? কার মাধ্যমে হয়েছে? টাকা পয়সার জন্য না, এই মহিলাদের জন্য। তাহলে ঈমান যদি আমার ওই রকম পাকাপোক্ত না হয়, তাহলে আমি আপনি কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারবো না। মেরে ভাইও, তা আমি আপনাদের সামনে যে কথাগুলো টানবো, মৌলিক কথা এখনো যায়নি, আমাদেরকে যে কোনো মূল্যে ঈমান নিয়ে কবরে যেতে হবে। এর জন্য কি করতে হবে? আমাকে আপনাকে আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রেম, আল্লাহ দেখানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে যেই কথা, যেই পথ আল্লাহ দেখা দিয়েছেন, বলেছেন, সেই পথে চলা, ওই পথ চলাটা বাস্তবায়ন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য ওই সুন্নতের উপরে আমল করা, সুন্নত ব্যতিরিকে কোনো ঈমানদার আল্লাহর কাছে পৌঁছতে পারবে? জোরে বলেন, পৌঁছতে পারবে না। আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা এবং পাক্কা ঈমানদার হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করা। জোরে বলেন, কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করা। প্যারা হাজরিন, আল্লাহর রাসূলকে অনুসরণ ব্যতিরিকে আল্লাহর মহব্বত অর্জন করা আদৌ সম্ভব না। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, মহব্বত করো,
ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি নবীর অনুসরণ অনুকরণ করো। অনুসরণ করতে হবে রাসূলুল্লাহকে, যে সুন্নাতগুলো রেখে গেছে এই সুন্নাতগুলোর উপরে প্রত্যেকটা পুরুষ এবং মহিলা সকলের আল্লাহর রাসূলের অনুসরণ করা, এর বিকল্প আল্লাহর মহব্বত অর্জন করা সম্ভব। যারা মুখে মুখে স্লোগান দেয় আমি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে অত্যন্ত মহব্বত করি, কিন্তু কাজের বেলা কিচ্ছু নাই, তার কথা আর কাজে যদি মিল না থাকে, সে কি রাসূলুল্লাহর আশিক হতে পারবে? চিল্লায় বলেন আশিক হতে পারবে? পারবে না। তাকে আল্লাহর রাসূলের ইত্তেবা অনুসরণ না করলে সে কখনোই আল্লাহর রাসূলের আশিক হতে পারবে না। হ্যাঁ, তবে একটা কথা, রাসূলুল্লাহর সরকার দো আলম নবীর সুন্নত পালন করার আগে তাকে আল্লাহর রাসূলের প্রেম দিয়ে তার দিলটাকে ভরতে হবে। স্বাভাবিকভাবেই দেখবেন দুনিয়াতে কেউ কাউকে যদি ভালো না বাসে তাহলে সে তার কথা শোনে না, স্বাভাবিক, কিন্তু কারণ তাকে সে পছন্দ করে না, তার কথাও পছন্দ করে না, তার কাজও পছন্দ করে না। যখন সে অন্যকে মহব্বত করে অটোমেটিকলি এই মহব্বতের কারণে সে তার কথাগুলো শুনে। যেমন সাহাবা একরাম, আল্লাহু আকবার কাবীরা, সাহাবা একরাম তো নিজের জান মাল সব কিছু দিয়ে আল্লাহর রাসূলকে ভালোবাসছেন। দেখেন সাইয়েদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল বলেন আবু বকরের মতো মানুষ আল্লাহ তাআলা নবী ব্যতিরিকে আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আবু বকরের মতো একজন মানুষ আল্লাহ তাআলা আর তৈরি করবেন না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন তামাম পৃথিবীর বা আমার আনে ওলা যত উম্মত আছে সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লা রাখা হয় আর আমার আবু বকরের আমল যদি এক পাল্লা রাখা হয়, এরপরও আমার উম্মতের সমস্ত উম্মতের আমল আমার আবু বকরের চাইতে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ, সাইয়েদুনা হযরতে আবু বকরের প্রেম নবীর ভিতর, নবীর প্রেম সাইয়েদুনা হযরতে আবু বকরের ভিতরে এমন ছিল, আল্লাহু আকবার। এজন্য তো আল্লাহ তাআলা সাহাবা ইকরামকে পরবর্তী উম্মতের জন্য মডেল বানাইছে। সুবহানাল্লাহ বলেন সমস্ত সাহাবা ইকরামকে পর আবু আকবার আশ্চর্য হয়ে গেছেন, আরে আবু বকর তার মা বাপ সব পৃথিবীর সব কিছুর চাইতে হাবিবে কিবরিয়াকে বেশি মহব্বত করতেন। সুবহানাল্লাহ, প্রেম কিরকম জানেন? যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকরকে একদিন ডেকে বলে, আবু বকর, আমার আল্লাহ তাআলা বলেছেন কোনো একদিন আমাকে আমার জন্মস্থান মক্কা ছেড়ে মদিনায় সফর করা লাগতে পারে, আর সেই সফরের সঙ্গী সম্ভবত তুমি আবু বকর হইবে। আল্লাহ নবী যে বলছেন, হঠাৎ করে একদিন রাত্রিবেলা আল্লাহর রাসূল সরকার দো আলম নবী আবু বকরের দরজা একটা করে আঘাত করছে। একবার সিরাতের কিতাবে আসছে আল্লাহর রাসূল সরকার দো আলম নবী একবার আবু বকরের দরজায় করে আঘাত করছে, আর সঙ্গে সঙ্গে আবু বকর নিজের দরজাটা খুলে দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর নবী সরকার দো আলম নবী হযরতে আবু বকরকে ডেকে বলে, আবু বকর, বুঝলাম না একবার তোমার দরজায় করা ঘাত করলাম, আবু বকর রে একবার দরজায় করা ঘাত করতে দেরি তো তোমার দরজা খুলতে দেরি না। আবু বকর বলো তো দেখি তুমি কি রাত্রি বেলা ঘুমাও না রে? আবু বকর, না জানি কতদিন পর্যন্ত তুমি বিছানায় পিঠ লাগাও না। সাইয়েদুনা হযরতে আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আমি তো একদিন নয় দুই দিন নয়, ওগো আল্লাহর নবী, আপনি যেদিন বলেছিলেন যে আবু বকর মক্কা ছেড়ে আমাকে মদিনায় সফর করা লাগতে পারে, আর সফর সঙ্গী হিসাবে তুমি আবু বকর থাকবা, ও গো আল্লাহর নবী, সেই দিন থেকে আমি আবু বকর কোনোদিন রাত্রিবেলা ঘুমাই না। এই প্রেম, প্রেম দেখছেন?
আশিকের কামগুলো দেখলে আশ্চর্য, কতটা রাত যে আবু বকর নবীজির সফর সঙ্গে হওয়ার জন্য ঘুমায় নাই, প্রেম, এটাই হলো প্রেম। হযরত আবু বকর কে নিয়ে আল্লাহর নবী রওনা দিছে, আবু বকর আল্লাহর নবীর সাথে চলতেছে, পথিমধ্যে গিয়ে হযরত আবু বকর আল্লাহর নবীর ডানে, আল্লাহর নবীর বামে, সামনে পিছনে, আবু বকর চতুর্দিকে ঘুরে, আল্লাহর নবী হযরতে আবু বকরের এই অবস্থা দেখে নবী বলে, আবু বকর রে, একবার তুমি ডানে কেমনে যাও, একবার তুমি বামে কেন যাও? আবু বকর, তুমি একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পিছনে, এই আবু বকর কেমনে কেমনে তুমি চলো? আবু বকর বলে, ও আল্লাহর নবী, আমি আবু বকর একবার ডানে যাই, একবার বামে যাই, একবার পিছনে, একবার সামনে, এজন্য যাই গো নবী, এজন্য যাই, রাস্তার মাঝে অনেক কাফের আপনাকে তীর নিক্ষেপ করতে পারে। ও আল্লাহর নবী, আমি একবার ডানে যাই এজন্য যে আমি আবু বকর মনে করি, না জানি ডান দিক থেকে কোন কাফের জানি আমার সরকার দয়ালম নবীকে তীর নিক্ষেপ করে, আমার মন বলে আমার নবীর গায়ে তীরের আঘাত লাগার আগে আমি আবু বকরের শরীরে যেন আঘাতটা লাগি, এজন্য আমি দৌড়ে গিয়া ডানে যাই, বামে যাই, ও একই যেন বাম থেকে যদি কেউ তীর নিক্ষেপ করে যেন আমি আবু বকরের শরীরে লাগি, আমি আবু বকর জিন্দা থাকতে গো গো পয়গম্বর, আপনার শরীরে একটা ফুলের টোকা লাগবে, ওগো আল্লাহর নবী, আমি আবু বকর এটা সহ্য করব না। এইভাবে আল্লাহর নবীকে পাহারা দিতে দিতে আবু বকর যখন তিনি সফর সঙ্গে হয় পাহারা দিতে দিতে চলে গেছেন পাহাড়ের কাছে, পাহাড়ে যাওয়ার পর পাহাড়ের পাদদেশে গিয়া আল্লাহর রাসূলকে এক পাশে রাইখা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, যে গুহার ভিতরে আপনাকে অবস্থান করার জন্য আল্লাহ দেখাইছেন পয়গম্বর, ওই গুহার ভিতরে আপনাকে আগেই আমি যাইতে দিব না। ওগো আল্লাহর নবী, মেহরবানি করে একটু অপেক্ষা করেন, দাঁড়ান দাঁড়ান, এখানে বসে পড়েন, আমি আবু বকর গর্তের ভিতরে গিয়া সবগুলা পরিষ্কার করার পরে এরপরে আমি আবু বকর আপনাকে ডাকবো, এরপরে আপনি যাবেন, যদি কোনো কিছুতে আক্রমণ করে। প্রেম আশিকের কামগুলো কি দেখছেন মেরে ভাইও? আমি আপনি তো ভালোবাসা বুঝি না, সাধারণত একটা মহিলার প্রেমে পড়লে আমার আপনার জ্ঞান থাকে না, আর সরকার দ আলম নবী বিশ্ব জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম সাহাবায়ে কিরাম প্রকাশ করছে। দুনিয়ার মানুষ এক মানুষ আরেক মানুষের প্রেমে পড়লে তার কি অবস্থা হয়ে যায়, খাওয়া দাওয়া সবকিছু হারাম হয়ে যায়, আর সেখানে তো সাহাবায়ে কিরাম, হ্যাঁ, সরকার দ আলম নবীকে বসায় হযরত আবু বকর ভিতরে চলে গেছে, আবু বকর গর্তের ভিতরে গিয়া দেখে যে অনেক গর্ত, অনেক অনেক গর্ত করা আছে। হযরত আবু বকর তিনি নিজের নিজের পাগড়িটাকে খণ্ড খণ্ড করে ছিঁড়ে খণ্ড খণ্ড করে প্রত্যেকটা গর্তগুলো আটকায় দিছি, একটা গর্ত মাত্র বাদ আছে, সেটা আটকানোর মতো কোনো কাপড় নাই। হযরত আবু বকর কি করলেন, নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে ওই গর্তের ভিতরে পাটা ঢোকায় দিছে, নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে ওই গর্তটাকে আটকায় দিছে। এরপরে হযরত আবু বকর আল্লাহর নবীকে ডাকে, আপনার নবী গো, আপনার জন্য আরামের বিছানা রেডি, আপনি চলে আসি। সরকারে দু আলম নবী সফর করে গেছেন, যেহেতু অনেক দূর হাঁটছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর নিজের রানটাকে বিছায় দিছে, আল্লাহর নবীকে ডাক দে বলে, পয়গম্বর মেহরবানি করে আমি আবু বকরের রানটা আপনার বালিশ রূপে বিছায় দিছি,
পয়গম্বর আপনার মাথা মুবারকটা আমি আবু বকরের রানে দিয়া আপনি মেহরবানি করে একটু ঘুমায় পড়ে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু নবী ঘুমায় পড়ছে আর আল্লাহর নবীকে হযরতে আবু বকর নিজের কাছ থেকে আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় আছে, নবীকে নিজের চোখ দ্বারা আল্লাহর নবীকে দেখিয়ে দেখে নিজের চোখটাকে জড়াইতেছে। আর কি যে মনে মনে আবু বকর খুশি, আবু বকর খুশি, ওই খুশির মতো জিন্দগি তার কোনোবারও খুশি হয় না। আল্লাহর নবীকে একদম কাছ থেকে দেখতেছে বারবার চেহারা, কিন্তু এদিকে গর্তের ভিতরে বিষাক্ত একটা সাপ। হযরতে আবু বকর, আবু বকরকে বিষাক্ত একটা সাপ সবল করতেছে, বিষের যন্ত্রণা আবু বকর সহ্য করতে পারে না। এদিকে তো আবু বকর নিজের রানটাকে নড়াচড়া করতেছে না, নিজের রানটাকে নড়াচড়াও করে না। যদি নড়াচড়া করার কারণে আল্লাহ নবীর ঘুমটা ভেঙে যায়, এই ভয়ে হযরতে আবু বকর নিজের পাটা নড়াচড়া করে না, কিন্তু বিষের যন্ত্রণায় আবু বকর সহ্য করতে পারে না। অটোমেটিকলি চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে, কয়েক ফুটা পানি আল্লাহর নবীর চেহারা মুবারকে যখন পড়ছে অমনি আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। সরকারে দু আলম নবী আবু বকরের চেহারার দিকে তাকায় দেখে চক্ষু বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে। আর আবু বকরকে আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর রে তোমার চোখ বেয়ে বেয়ে কেন পানি পড়ে রে আবু বকর, তোমার কি মা বাবার কথা মনে পড়ছে, নাকি তোমার পরিবার পরিজন রেখা তুমি আমার সাথে সফর করতেছো এজন্য তোমার সব কিছু মনে পড়ে তুমি কাঁদছো? আবু বকর বলে, ও আল্লাহর নবী না গো নবী না, আমি তো এজন্য কাঁদি না পয়গম্বর, আমি কাঁদি যে গর্তের ভিতর থেকে বিষাক্ত একটা সাপ আমি আবু বকরকে বারবার সবল দিতেছি, ওই বিষের যন্ত্রণা আমি আবু বকর সহ্য করতে পারতেছি না পয়গম্বর, এজন্য অটোমেটিকলি চোখ বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানি পড়তেছি। আল্লাহ নবী বলে, তোমার পাটা বের করো। হযরতে আবু বকর পা বের করছে, নবীর থুতু মুবারক আবু বকরের বৃদ্ধাঙ্গুলে লাগায় দিছে, থুতুর ভিতরে আল্লাহ নবীর মুজিজা দেখেন, থুতু লাগায় দিছে তো আবু বকরের সাপের বিষের যন্ত্রণা লগে লগে লাগব হয়ে গেছে। বিশেষ নবীর থুতু মুবারকের এত পাওয়ার। মোহতারাম হাজরিন, এসকর প্রেম আপনাদেরকে বুঝাইতেছি, সাহাবায়ে কেরামের অন্তরে আল্লাহর নবীর প্রেমটা কেমন আমি আপনাদেরকে বলছি। পয়গম্বরের সুন্নত অনুকরণ করার আগে নবীর মহব্বতটা দিলের ভিতরে লাগাইতে হবে। প্রেম না থাকলে জিন্দগিতেও নবীর সুন্নতের উপর আমল করা সম্ভব নয়। একজনে পারবেন না, এই যে যারা আসছেন সারাদিনে কয়টা সুন্নতের উপর আমল করতে পারেন বলেন তো দেখি? খাওয়ার সময় নবীজির সুন্নত নাই, চলার সময় নবীজির সুন্নত নাই, কথা বলার সময় নবীজির সুন্নত নাই। এখানে একটা ভাইও বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমি আমার নবীর সুন্নতের উপর সারাদিন আমল করি, বলতে পারবেন? কেন বলেন তো কেন? ওই যে নবীর কি নাই? প্রেম নাই, ভালোবাসা নাই, যার কারণে আমি আপনি রসুলের একজন উম্মত হওয়ার পরেও আমার আপনার রসুলের সুন্নত আমি আপনি পা দ্বারা আঘাত করি। কিন্তু আবু বকর এমন একজন আসে, হযরতে আবু বকর সাপের সবল খায় তবু আল্লাহর নবীকে ঘুম থেকে জাগায় না। আল্লাহর নবী আবু বকরের পায়ে যখন থুতু লাগায় দিছে
অমনি আবু বকরের বিশের যন্ত্রণা লাঘব হয়ে গেছি। আবু বকর যখন পাটা সরায় দিছে গর্তের ভিতর থেকে, অনেক বড় বিশাল একটা বিষাক্ত সাপ সাপ বের হয়ে গেছে। বিষাক্ত সাপ যখন বের হয়ে গেছে, আল্লাহর নবী সাপটিকে লক্ষ্য করে বলতেছে, জালেম রে তুই কেন আমার আবু বকর রে তুই কেন কামড় দিস। মহতারাম হাজরিন একটু দিলের কান লাগা শুনেন, আল্লাহর কসম করে বলি, যাদের দিলের ভিতর আল্লাহর নবীর প্রেম আছে, আমি এই কথা গ্যারান্টি দিয়ে বলবো যে আমার যে ওয়াকেয়া, এই ওয়াকেয়া শোনার পর একটা মুমিনের দিল ঠিক থাকতে পারে না, অটোমেটিকলি রাসূলের প্রেমে চক্ষু বিবি পানি পড়বি। অমনি একটা সাপ যখন অজগর সাপ বিষধর সাপ বের হয়েছে, আল্লাহ নবী বলে, এই জালেম কেন তুই আমি আমার আবু বকর রে কেন তুই সবল মানছস, আমার আবু বকর তো বিষের যন্ত্রণায় ছটফট করতেছে। অমনি আল্লাহ তাআলা সাপের জবান খুলে দিছে, সাপ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, আল্লাহ নবী সাপকে ধমক দিয়ে বলতেছে, সাপ আমার আবু বকরকে কেন তুই সবল মানছস, সাপের জবান আল্লাহ খুলে দিয়েছে। সাপ বলে, আবু সরকার আমি আবু বকরকে সবল মারতে চাই নাই গো নবী, বাধ্য হয়ে আবু বকরের পায়ে আমি সবল দিয়েছি, বাধ্য হয়ে আবু বকরকে আমি কামড় দিয়েছি, আমি তো এমনি এমনি কামড় দিতে চাই না। ও গো আল্লাহর নবী, আমি একদিন নয় দুই দিন নয় এই গুহার ভিতরে প্রায় 100 বছর ধরে আমি গুহার ভিতরে অবস্থান করি। ও গো আল্লাহর নবী, আমি আগের কিতাবের আলেমদের মুখ থেকে শুনেছি যে আখিরি জামানার পয়গম্বর যখন সফর করবি মক্কা থেকে হিজরত করার সময় এই গুহার ভিতরে পয়গম্বর অবস্থান করবি। সেই যে আমি শুনেছি পয়গম্বর, সেই দিনের পর থেকে আল্লাহর নবী এই গুহার ভিতরে পয়গম্বর আপনার চেহারা দেখার জন্য আমি খায়া না খায়া আমি এই গুহার ভিতরে প্রায় 100 বছর ধরে আমি অবস্থান করতেছি পয়গম্বর, আর আমি এই যে অনেকগুলো গর্ত করেছি কেন আমি জানি না, তো আপনি কোন সাইডে আপনি কোন দিকে আপনি বেশি কাছাকাছি হবেন, যেই দিকে আপনি বেশি কাছাকাছি হবেন ওই গর্ত দিয়ে আপনার চেহারা মুবারক আমি দেখব, এজন্য আমি অনেকগুলো গর্ত করেছি, কিন্তু আপনার আবু বকর এই জালেম প্রত্যেকটা গর্ত গুলোকে নিজের কাপড় দিয়ে আটকায় দিছে। আল্লাহর নবী একটা মাত্র গর্ত খোলা রাখছে তাও আবার পা ঢুকায় দিছে, আমার তো আর সহ্য হয় না গো আল্লাহর নবী, আপনি আমার কাছে আসছেন আর আমি আপনার চেহারা দেখব না গো নবী, 100 বছরের বেদনা তো আমি সাপ তো সহ্য করতে পারবো না, এজন্য আমি আপনার সাহাবী আবু বকরকে কামড় দিয়েছি, পয়গম্বর মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিই। চিন্তা করেন সিরাতের কিতাবে আবু বকরের ওয়াকেয়া লিখছেন, তো সাথে সাফের
এই আশ্চর্যজনক ওয়াকিয়াটাও তুলে ধরছেন। একটা অবুজ প্রাণীর ভিতরে আল্লাহর রাসূলের প্রেম, অথচ আমরা আশরাফুল মাখলুকাত, যেই উম্মতের জন্য হাজার বছর আগে আল্লাহর নবী কেঁদেছেন, অথচ নবীর এস কোনায় মহব্বত নেই। কি নিয়ে কবরে যাবেন বলেন ভাই? কবরে কোন সামানা নিয়ে কবরে যাবেন? কবরের ভিতরে তো প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোমার রব কি? ওমান দিন, তোমার দিন কি? ওমান নবী, তোমার নবী কি? মেরে ভাই, ও দুনিয়ার জমিনে যদি আল্লাহর নবীর যদি ইত্তেবা না করেন, তাহলে ওই কবরের ভিতরে গিয়া ওমান নবীকা বলার লগে লগে বলবেন, লা আদরি, লা আদরি, লা আদরি, আমি চিনি না, আমি চিনি না, আমি চিনি না। আহ আফসোস, বলতে দেরি তো, আজাব শুরু হওয়ার দেরি হবে। এজন্য উচিত হলো কবরে যাওয়ার আগে নিজেদের সামানা গুলোকে গুছায়া কবরে যাও। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এক নম্বর কথা হলো কি, আল্লাহর প্রেম, রসুলের প্রেম। কবর এমন একটা জায়গা, খুবই ভয় ভয় একটা জায়গা মেরে ভাইও। আল্লাহর জমিনে যদি কোনো গোলাম কবরে যদি নাজাত পেতে চায়, তাহলে তার প্রথম কথাই হলো যে কি, তাকে ঈমান আর আমল ঠিক করে আল্লাহ আল্লাহর রসুলের প্রেম নিয়ে কবরে যাওয়া লাগবে। বিকল্প কোনো রাস্তা নাই। মহব্বতের নমুনা, সাথে সাথে এত্তেবায়ে সুন্নাহ। আহ, আমরা তো সুন্নত মাগনাও আদায় করি না। আগের জামানার মুহাদ্দিসিন যারা ছিলেন, বুজুর্গান ইকরাম, একটা সুন্নত আদায় করতে গিয়ে টাকা পয়সাও খরচ করছে, একটা সুন্নত। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ব্যাপার একটা ওয়াকিয়া আসছে, তিনি নদীর তীর দিয়ে হাঁটতেছেন, তো ওই নদীর, বিশাল নদী তো, ওই নদীর কাছাকাছি দিয়ে একটা স্টিমার যাচ্ছে, ওই স্টিমার থেকে এক লোক হাসি দিছে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ জোরে বলছে। এখন তিনি তো হাঁটতেছেন, এখন ওই লঞ্চের ভিতরে যে আল্লাহর গোলাম আছে, এই হাসির উত্তর তো দেওয়াটা ওয়াজিব। এখন ইয়ার হামুকাল্লাহ বলবেন, এটা তিনি কি কেমনে শোনাইবেন, শোনায় দিবেন কেমনে? ইমাম তো আমাদের মতো তো লোক না। তিনি কি করলেন, এই একটা সুন্নাহ আদায় করার জন্য, এত বড় একটা আমল আদায় করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পকেটের 200 দেরহাম, 200 দেরহাম দিয়ে একটা নৌকা ভাড়া কইরা ওই স্টিমারের সামনে গিয়ে ওই আল্লাহর গোলামের মুখ মুখে কি বলে দিলেন, ইয়ারহামুকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো প্রেম, এরাই হলো আশক। আমাদের ভিতরে আল্লাহ নবীর প্রেম নাই, সুন্নতের কদর নাই মেরে ভাইও। এজন্য কবরের সামানা গোছানোর জন্য এগুলো আমার ইমার্জেন্সি ভাবে লাগবেই, লাগবেই, লাগবে। আজকাল তো আমাদের দিন শিক্ষা নাই, দিন আমরা শিখিও না, নবীজির সুন্নতের ধারে কাছেও নাই। যার কাছে দিন নাই সে বুঝবে কি করে? কোরআনের যদি জ্ঞান না থাকে, রাসূলের হাদিসের যদি কিঞ্চিত পরিমাণও জ্ঞান না থাকে, তাহলে কিভাবে সে এগুলো আদায় করবে, কিভাবে পালন করবে? আমরা তো শিখি নাই, আমাদের বাচ্চারা যে শিখবে সেই সুযোগও আমরা করে দেই না। জোরে বলুন ঠিক কিনা? আজকাল দেখেন না আমরা সকালবেলা কি করি, আমাদের বাচ্চারা যেন কোরআন শিখতে না পারে, আমাদের বাচ্চারা যেন আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম নিয়ে কবরে না যাইতে পারে, ব্যবস্থা হয়েছে কিন্ডার গার্ডেন। হ্যাঁ, জোরে বলেন কি করছে, কিন্ডার গার্ডেন খুলে দিছে। সকালবেলা ভোরে মা বাবা পিটায়া পিটায়া কিন্ডার গার্ডেনে নিয়ে যায়, কিন্তু ওই মা বাবা নিজের সন্তানের হাত ধইরা মসজিদের মক্তবে নিয়ে যায়, কারণ মসজিদের মক্তবে তো টাকা লাগে না, আর কিন্ডার গার্ডেন টাকা, ওই টাকার দুঃখে বাচ্চাকে ঘুম আরামের ঘুম থিকা টান দে উঠায়া বাচ্চাকে ওই কিন্ডার গার্ডেনে নিয়ে যায়। আফসোস, আহ মাগো, কবরে তুমি চাইবা তোমার জন্য কি রাইখা গেল দুনিয়াতে বলো, কি রাইখা গেল সাদাকায় জারিয়া তুমি কি রাখলা? আল্লাহ, কবরে মানুষ যখন যাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার আমল নামে একবারে কাঁপে,
মানে কাইটা দেওয়া হবে, কোন আমল তার পুষবে না যদি সাদাকায় জারিয়া না রাইখা যায়। সাদাকায় জারিয়া কি? যেমন মনে করেন উপকারী এলেম, আপনি কোরআন হাদিসের জ্ঞান শিখছেন, অন্যদেরকে শিখাইতেছেন নিজের এলেম দ্বারা, এই যে আপনি যারে শিখাইলেন সে আবার অন্যজনে শিখাবে, কিয়ামত পর্যন্ত তারা শিক্ষা দিতেই থাকবে, এই শিক্ষাটা কিয়ামত পর্যন্ত থাকবে, আর কিয়ামত পর্যন্ত সওয়াব আল্লাহ তাআলা আপনার কবরে পৌঁছা দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা হলো উপকারী এলেম, এটা তো শেখেন নাই। দ্বিতীয়ত কথা হলো নেক সন্তান রাইখা যাওয়া। কি সন্তান বলে জোরে বলেন, কি সন্তান? নেক সন্তান রাইখা যাওয়া, যেই সন্তানটা দুনিয়ার জমিনে যখন সে থাকবে, দুনিয়ার জমিনে আপনি মারা যাবেন, আপনি দিল খুলে খুলে ওই সন্তানটা দোয়া করবে, যেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শিখিয়ে দিয়েছেন, রাব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আপনি এমন একটা সন্তান দুনিয়ায় রেখে গেলেন যেই সন্তান আপনার লাশটাকে সামনে নিয়ে জানাজার নামাজ পড়াবে, চোখের পানি ফেলে ফেলে আপনার কাছে দোয়া করবে। আহ, সন্তানের দিল খোলা চিৎকার আর আমাদের চিৎকার, আসমান আর জমিন পার্থক্য আছে, জোরে বলেন ঠিক কিনা? ভাড়া করা লোকের চিৎকার আর নিজ সন্তানের চিৎকার পার্থক্য আছে না নাই? মেরে ভাইও, নেক সন্তান দুনিয়ার জমিনে রাইখা গেলে কতটা উপকার হয় জানেন? জানেন আপনারা, হাদিসের কিতাবে আল্লাহর নবী বনি ইসরাইলের এক ওয়াকেয়া আল্লাহর রাসূল তুলে ধরছেন, সম্ভবত হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের জামানার একটা ওয়াকেয়া। তিনি সফর করতেছেন, যাইতেছেন রাস্তা দিয়ে, নবী তো, নবীদের কাজ হলো দ্বীনের দাওয়াত দেওয়া, তো তিনি যাচ্ছেন, পথিমধ্যে রাস্তার পাশে একটা কবর দেখতে পাইলেন, গোরস্থান, দেখে ওই কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, আগুন। নবী তো ওই অবস্থা দেখা তিনি চলে গেছেন, দীর্ঘদিন পর আবার কোনো একদিন ওই রাস্তা দিয়ে যাইতেছে, দেখেন যে ওই একই কবর থেকে জান্নাতের সুধান ভেসে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যাওয়ার সময় কবরের ভিতর থেকে জাহান্নামের আগুন যখন ভেসে আসছে, নবী দাঁড়ায় নাই, নবী দাঁড়ায় নাই, চলে গেছি। দীর্ঘদিন পর যখন ওই কবরের পাশ দিয়ে যাচ্ছে, আল্লাহর নবী দেখতে পাইলেন কবরের ভিতরে থেকে জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণ ছুটে আসতেছে, আর জান্নাতের ফুল দিয়ে ভরে গেছে। নবী সঙ্গে সঙ্গে দেরি না করে পয়গম্বর সিজদার ভিতরে লুটায় পড়ছি, সিজদার ভিতরে মালিককে ডাক দিব তো সাল্লাম, যাইতে গেলে দেখলাম জাহান্নামের আগুন কবরের ভিতরে জ্বলতেছে, আর আসার সময় দেখি যে জান্নাতের ঘ্রাণ কবর থেকে ভেসে আসছে। ওগো আল্লাহ, ব্যাপারটা বুঝতে পারলাম না, মেহরবানি করে এই ব্যাপারটা আমাকে জানায় দে। আল্লাহ তাআলা বলে, ঈসা রে ওগো আমার নবী, ব্যাপারটা হলো আশ্চর্য একটা ব্যাপার, তুমি যাবার সময় যে কবরে তুমি জাহান্নামের আগুন দেখছো, পয়গম্বর রে আমি তো তখন আমার বান্দার উপরে গুসা রাগান্বিত ছিলাম, আমার এই গোলাপ দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বেঁচে ছিল ততদিন পর্যন্ত আমি রবের না ফারমানি করে গেছি, এজন্য আমি আল্লাহ তাআলার রাগান্বিত হয়ে তার কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরায় দিছি। এরপরে তুমি দীর্ঘদিন পর যখন কবরের পাশ দিয়ে তুমি চাইতেছিলা, জান্নাতের ঘ্রাণ তোমার নাকে আসছে, এই পয়গম্বর আমি তো এমনি এমনি জান্নাতের ঘ্রাণ তার কবরে দেই নাই, এমন একটা কারণ, এমন একটা কারণ ঘটে গেছে যে ওসিলাতে আমি আল্লাহ তাআলা এই জালেমের কবরে জান্নাতের ঘ্রাণ দিয়ে দিছি। আল্লাহর নবী বলে, কি গো আল্লাহ? কি রব বলে, পয়গম্বর
এই লোকটা যখন ইন্তেকাল করে সময় যখন ঘনে আসছে, তার বিবির গর্ভে একটা সন্তান আমি আল্লাহ তাআলা দিছিলাম, পয়গম্বর রে তার গর্ভবতী বিবিকে কাছে ডাক দিয়েছি, নেওয়ার পর বিবিকে ওসিয়ত করে আসছে, বিবিরে আমি জালেম, এমন কোন গুনাহ নাই যে আমি করি নাই রে বিবি, আমার বিশ্বাস আমার রব আমার উপরে না খোশ, আমার রব আমার উপরে না খোশ, এই বিবি আমি তো আমার রবকে আমি নারাজ করে কবরে যাইতেছি, বিবিরে আমার এই যে সন্তানটা তোমার গর্ভে আছে, এই সন্তান যদি দুনিয়ার মুখ দেখে রে বিবি, তাহলে এই সন্তানকে এই জবান আর কিতাবের আলেম বানাইও, সুবহানাল্লাহ। ওগো নবী, এই যে আমার এই জালেম বান্দা বিবিকে ওসিয়ত করে আসছে, আমি আল্লাহ তাআলা ওই বিবির ওই জালেমের বিবির গর্ভে আমি একটা সন্তান দান করছি, ওসিয়ত অনুযায়ী সন্তান যখন কথা বলা আরম্ভ করছে, তখন এই মহিলা তার স্বামীর ওসিয়তকে পূরণ করার জন্য আমি যে কিতাব আমার নবীর উপরে তোমার উপরে দিয়েছি, এই কিতাবের আলেম বানানোর জন্য মাদ্রাসায় নিয়ে গেছি, আলেমের কাছে নিয়ে গেছি। এরপর আলেমের কাছে নেওয়ার পর এই সন্তানটা সর্বপ্রথম যেই শব্দ শিখছে ওই শব্দটাই হলো, আমার সাথে সবাই পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা নবী বলো তো দেখি, যেই বাচ্চার সর্বপ্রথম শব্দ হয় বিসমিল্লাহ, নবী বলো তো দেখি বিসমিল্লার ভিতরে আমার নাম রহমান, আমার নাম রহিম, বিসমিল্লার ভিতরে আমি আল্লাহ তাআলা ঢুকাই দিছি, পয়গম্বর বলো তো দেখি, বলো তো দেখি আমি রহমান আর রহিম হইয়া আমার বান্দার কবরের আজাব কেমনে রাখি, আল্লাহু আকবার, আমি রহমান আর রহিম হওয়ার পরে ছোট্ট গোলাম যদি তার জবান দ্বারা আমি রহমান কে ডাকে আর রহিম বইলা যদি ডাক দেয়, ওগো নবীজি নবীরে কেমনে আমি আমার গোলামের কবরে আজাব রাখি, বাচ্চা জবান দিয়ে বিসমিল্লাহ বলতে দেরি তো আমি রব্বে কারিম ওর বাবার কবরের আজাব, ওই জালেম বান্দার কবরের আজাব মাফ করে দিই, জান্নাতের সকল নিয়ামত আমি আল্লাহ জারি করে দিয়েছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আপনি আমার সাদাকায় জারিয়া রাখা যাওয়া উচিত, যদি আপনি আলেম না হন তাহলে নেক সন্তান দুনিয়ার জমিনে রাখা যান, যে সন্তানগুলো কোরআন তেলাওয়াত করবে আর আল্লাহ তাআলা খুশি হইয়া সন্তানের জবান দ্বারা কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হলো কিতাবুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন কি, আর জোরে বলে আওয়াজ দিয়ে বলেন কি, কিতাবুল্লাহ আল্লাহর কালাম, কত মজাদার একটা কালাম আল্লাহ তাআলা দান করছেন, যে কিতাব ধরলে সওয়াব, যে কিতাব পড়লে সওয়াব, যে কিতাব চোখ দিয়ে শুধু তাকায়া তাকায়া দেখবে, তাকায়া তাকায়া দেখলেও আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে, আর যদি পড়েন তো কোনো কথাই নাই, একজন পড়তেছে কোরআন পড়তেছে আর আপনি যদি পাশে পড়তে পারেন না, আপনি পাশে পয়সা পয়সা যদি আল্লাহর কোরআনের তেলাওয়াতটা যদি শুনেন, শুনলে তো পড়নেওয়ালা যে সওয়াবটা পাবে, আপনি দিল দিয়া কোরআন শোনার পর এই শোনার কারণেও আল্লাহ তাআলা একই সব আপনার আমল নামায় আল্লাহ তাআলা জোর করে দিবি, সুবহানাল্লাহ। এমন একটা আশ্চর্য কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আহ বুঝলেন না ভাই, পড়েন না তো, তেলাওয়াত করেন না তো, বুঝবেন কি, বুঝবেন কি, আহ কোরআনের প্রেমিক হন, কোরআনের প্রেমিক হন, হাদিসে আসছে তুমি যদি তোমার রবের সাথে কথা বলতে চাও
তাহলে কিতাবুল্লাহ খুলে খুলে আল্লাহর সাথে কথা বলো। আমরা জানি যে মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলার কারণে আল্লাহ তাআলা তার নামটা উপাধি দিয়েছে কালামুল্লাহ, কালিমুল্লাহ, কালিমুল্লাহ। মুসা আলাইহিসসালামকে কালিমুল্লাহ বলা হয়, তিনি তো নবী, আল্লাহর সাথে দিল খুলে খুলে দূর পর্বতে গিয়ে কথা বলছে, কিন্তু উম্মতে মুহাম্মাদি আল্লাহর সাথে কেমনে প্রেম প্রকাশ করবে? আল্লাহ তাআলা আখিরে পয়গম্বর মুহাম্মাদুর রসুলুল্লাহর উম্মতদেরকে এত মহাব্বত, এত মহাব্বত করেন, আল্লাহ তাআলা আখিরে নবীর উম্মতের সাথে কথা বলার জন্য আল্লাহ তাআলা কালামুল্লাহ আল্লাহর নবীকে দান করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা নবী কালিমুল্লাহ হয়েছেন, কথা বলছেন আল্লাহর সাথে সব সময় নয়, আল্লাহ তাআলা একটা টাইম ধরায় দিছে। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে কথা বলার জন্য একটা টাইম সেট করে দিছে, মুসারে এই সময় আসবা। কিন্তু আখিরে নবীর উম্মতকে আল্লাহ তাআলা এত মহব্বত করেন, এত ভালোবাসেন, কয় যে যখন ইচ্ছা তখন আল্লাহর সাথে কথা বলতে পারবি। সুবহানাল্লাহ। রাত্রি গভীর হয়ে গেছে, পৃথিবীর সমস্ত মানুষগুলা ঘুমিয়ে গেছে, আর আপনি রাতের আধারে আপনি কি করলেন, খুলে আপনি রাতের আধারে তাহাজ্জুদ নামাজ পড়া অজুরত অবস্থায় আপনি মালিকের সাথে প্রেম নিবেদন করার জন্য আল্লাহর কালামুল্লাহ খুলে খুলে আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করছেন। আল্লাহু আকবার, এমন একটা কিতাব আল্লাহ তাআলা দান করছেন। আমি বলতেছিলাম এমন একটা কিতাব, এমন একটা আল্লাহ তাআলা কালাম আল্লাহ তাআলা দান করছেন, যেই কিতাব ধরলে সব, পড়লে সব, দেখলে সব, যে কিতাবকে মহব্বত করলে সব পড়তে পারেন না। এই বাজানের এখানে যারা আসছেন অধিকাংশ মানুষগুলা কিন্তু আল্লাহর রবের কালামটা পড়তে পারেন না, কারণ হইল ওই যে ছোট্টবেলায় আপনি পড়ার সুযোগ পান নাই। অধিকাংশ মানুষ গরিব থাকার কারণে আপনারা মাদ্রাসায় যাইতে পারেন নাই, যার কারণে বছরে একটা বারো রবের কালাম খোলা হয় না। মেরে ভাইও, যদিও খুলতে না পারেন কিন্তু কালামুল্লাহ পড়ার আফসোস নিয়ে যদি কবরে যান, এরপরও আল্লাহ তাআলা এর বদৌলতে আপনার জিন্দগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তো বান্দার প্রেম চায়, প্রেম আল্লাহ তাআলা বান্দার মহব্বত চায়, প্রেম চায়। কিতাবের ভিতরে আসছে আল্লাহর এক গোলাম, রাখাল, রাখাল, রাখাল ছিল, চাষাবাদ করত। আপনারা আগের জামানায় গরু দিয়ে হাল বাইতেন না ভাই, হাল চাষ করতেন না? এরকম একজন আল্লাহর গোলাম ছিল, গরিব, দিন আইনা দিন খা, কিন্তু আল্লাহর গোলামের অন্তরের ভিতরে রবের প্রেম এমন প্রেম প্রকাশ করছে আল্লাহর গোলাম কেমনে, প্রতিদিন ফজরের সময় যখন নামাজ পড়ত, আর নামাজ পড়ে সঙ্গে সঙ্গে মালিকের কালামটা খুলত, মালিকের কালাম খুলত, এই যে আমার হাতে আল্লাহর কালাম আছে, রবের কালাম খুলত, কিন্তু পড়তে পারতো না। কিন্তু বড় আফসোস থাকতো যে আল্লাহর কালাম পড়তে পারে নাই। তিনি প্রতিদিন এক থেকে দুই পৃষ্ঠার উপর দিয়ে শুধু নিজের শাহাদত আঙ্গুলটাকে এমনি ভোলায় দিত আয়াতের উপরে, আর চক্ষু বেবে ঝর্ণার মতো পানি পড়ত, চিল্লায় চিল্লায় কান্ত, দিল থেকে বলতো আল্লাহ, দেন না একটা চিৎকার দেন না ভাই, আল্লাহ, আর একটু চিৎকার দেন আল্লাহ, মালিককে এমন চিল্লা চিল্লা ডাকত, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করতো, আর বলতো আল্লাহরে অভাবের তারণায় আমি তোমার কালামুল্লাহ শিখতে পারি নাই। কত মানুষকে দেখি তোমার কালামটা খুইলে খুলে তোমার লোকে কথা, তোমার লোকে প্রেম নিবেদন করে গো মালিক, আমি জালেম, তো তোমার সাথে কথা বলতে পারি না,
আমারও তো মন চায় দিলটা খুলা খুলা তোমার লগে কথা বলি। আল্লাহ সেই তৌফিক হয় নাই, তৌফিক হয় নাই। আমি জালেমকে হাশরের ময়দানে মালিক রে, জালেম বইলাম বললাম রে তুমি ডাক দিও না। এভাবে চিল্লায় চিল্লায় কান্ত বারবার বুকের সাথে জড়া ধরত, কিতাবের ভিতরে আসছে আল্লাহর গোলাম একদিন ইন্তেকাল করছেন, গোলাম মারা যাওয়ার পরে গরিব মানুষ দেখবেন সমাজের ভিতরে, গরিব মানুষ যখন ইন্তেকাল করে জানাজার নামাজ পড়ানোর মতো বেশি লোক পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? গরিব তো অবহেলা, গরিব মানুষ জানাজায় গেলে তো খাইতে দিব না, গরু মাইরা তো আর জবাই গরু জবাই করে খাইতে দিব না, এজন্য গরিবের জানাজার মানুষ পাওয়া যায় না। ওই মানুষটা গরিব হওয়ার কারণে মানুষ অতটা খেয়াল নাই, কিন্তু আল্লাহ তাআলা একটা সারাটা দিন চলে গেছে, রাতের আধার যখন শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই জামানার বুজুর্গকে আল্লাহ স্বপ্নে দেখায় দিছে যে অমুক গ্রামে এই যে আমার গোলামটা আজকে সারাটা দিন পড়েছে, আমি আল্লাহ আমার গোলামকে আমার কাছে নিয়ে আসছি, তাড়াতাড়ি আমার গোলামকে এই জামানার দামি কাফনের কাপড় দিয়ে তাড়াতাড়ি তার জানাজার ব্যবস্থা করো, তার দাফন কাফনের ব্যবস্থা করো, আর এলান করে দাও যারা যারা আমার গোলামের জানাজায় উপস্থিত হতে পারবে আমি রব ওই সকল ওই সমস্ত বান্দাদের জিন্দগির গোলামি আল্লাহ মাফ করে দেব। আল্লাহর ওলি সকালবেলা ছবি দেখানো পারি, ওই মানুষটার বাড়ি চলে আসছে, দেখে যে স্বামীর লাশটা নিয়ে মহিলাটা তারা সে বসে আছে আর কান্নাকাটি করতেছে, আল্লাহর ওলি দেরি না করে জামানার সবচেয়ে দামি কাফনের কাপড়টা দিয়া জানাজার নামাজ পড়াইয়া দাফন কাফন করে ফেলেছে। এরপরে তিনি সমস্ত মানুষ চলে গেছে, তিনি যায় নাই, ওই মহিলাকে আলাদা ভাবে ডাক দিয়ে বলেন মা গো, বলো না মা বলো না, তোমার স্বামী এমন কি আমল করছে যে আমলটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে, আমার মতো একজন গোলামকেও আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে তোমার স্বামীকে যেন এই বর্তমান জামানার সবচেয়ে দামি কাফনের কাপড় দেয়া যেন তোমার স্বামীকে দাফন করি। আর এলাকার দল আর এলাকায় ঘোষণা দিতে বলছে আল্লাহ তাআলা, যারা যারা তোমার স্বামীর জানাজার নামাজে উপস্থিত হবে তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই মা বলো না দেখি এমন কি আমল, মহিলার চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহর ওলি আমার স্বামী তো গরিব মানুষ, এরকম কোন আমল করতে পারে নাই, কিন্তু একটা আমল আমার স্বামীকে আমি দৈনন্দিন করতে দেখেছি, আমার স্বামী যখন ফজরের নামাজটা পড়ত আর ফজরের নামাজটা পড়ে অমনি ওই তক্তার উপরে একটা কালামুল্লাহ রেখে দিছে, কোরআন কিতাবুল্লাহ রাখছে আল্লাহর কালাম, তিনি মূর্খ পড়তে পারে না তবুও তো কালামুল্লাহ খুইলা খুইলা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদত, আর নিজের হাতটাকে শাহাদত আঙ্গুলটাকে ভোলায় দিত, আর চোখের পানি ফেলে ফেলে মালিকের কাছে মালিকের কাছে কান্নাকাটি করত। এই একটা আমল আমার স্বামীর চালু ছিল, এছাড়া আর কোনো আমল আমার স্বামীর দেখি নাই। মেরে ভাই ও আল্লাহর ওলি তখন মহিলাকে বলে মা রে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য বেশি আমলের দরকার হয় না, আল্লাহর কালামকে মহব্বত করে করছেন, আল্লাহর কালামের প্রেমিক হয়েছে, পড়তে পারে না তবু রব্বে কারীম আল্লাহর গোলামকে আল্লাহ তাআলা পছন্দ করছেন। এজন্য আপনাদেরকে বললাম মেরে ভাই ও মরণ যেহেতু আমার আপনার সামনে, তো সাদাকায়ে জারিয়া কিছু রেখা যাওয়া উচিত, আপনি আলেম না, এরপরে আপনার সন্তান আছে তাদেরকে নেক সন্তান বানায় যান, সন্তানগুলো দোয়া করতে দেরি তো জিন্দগির গুনাহ মাফ করতে দেরি না। তিন নম্বর যেটা আমি বলবো যে আরেকটা সাদাকায়ে জারি হলো এমন কিছু নেক কাজ করা যেগুলা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, যেমন মনে করেন
মাদ্রাসার তালিবুল আলেমদেরকে কিতাব কিনে দেওয়া অথবা মাদ্রাসা তৈরি করবে নেক কাজ, এইগুলাতে আপনার দান সদাকা বেশি বিস্তার করা। এবার এই যে একটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর আপনাদের সামনে দাঁড়ানোছি, এই ঘরের মালিকের ঘরের খেদমত করা আপনাদের দায়িত্ব। আমি শুনলাম এই ঘরের কাজ ধরবে, বাইরে কাজ আছে। ওগো আল্লাহর গোলাম, যদি আপনি আপনার আমলটাকে গুছায় নিতে পারেন তাহলে কবরে বসে বসে অটোমেটিক ফ্ল্যাটনেস সব পাবেন। এই যে ভরা মজলিসের যারা আছেন, জানি না এই মুহূর্তে কার জানি মা নাই, কার জানি বাবা না, এই যে আজকে মাহফিলে আসছেন, মাহফিল থেকে দোয়া করবেন, প্রত্যেকটা দোয়া আপনার মা বাবার কবরে চলে যাবে, আপনার আত্মীয় স্বজন গুলো আপনাদের দিকে তাকায় আছে। এজন্য একটু আগে আপনাদের মসজিদের ইমাম সাহেব আমাকে বলে গেছে, হুজুর যদি পারেন তো একটু সামান্য একটু কালেকশন করে দেন। আসলে কালেকশন কি, আপনারা তো দিয়েই ফেলছেন, আপনাদের কাছে কালেকশনের কিছু নাই। আমি ইমাম সাহেবের কাছে জানতে পারলাম আপনাদের মন মানসিকতা, আলহামদুলিল্লাহ আমি খুশি, অত্যন্ত খুশি হয়ে গেছি। ওই যে বললাম সাদাকায়ে জারিয়া, এই বাজার মা বাবার জন্য দিল কাঁদে না, কার কার দিল কাঁদে সবাই হাত তোলেন, মা বাবার জন্য কার কার দিল কাঁদে। আহ আল্লাহ তাআলা এই ভাইদের মা বাবার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন, সকলে বলে আমিন। যাদের মা বাবা কবরে আছে, আত্মীয় স্বজন কবরে আছে, আজকে তারা কবর দিক থেকে তাকায় রয়েছে, দেখি আমার আত্মীয় স্বজন কি পাঠায় দেয়। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে কোনো জোরাজুরি করব না, এই এই যে বিশাল একটা জান্নাতি বাগানের ব্যবস্থা করা হয়েছে এটা তো অনেক খরচ হয়েছে। একটু আমার বয়ানের পূর্বে আমার এক ভাই বলে গেছে, এছাড়াও এখানে কাজ ধরবে, ইমাম সাহেব বললো প্রায় 100-150 বস্তা সিমেন্ট লাগবে, আরো তো অন্যান্য সরঞ্জাম লাগবে, ঠিক না ভাই? এক বস্তা সিমেন্টের বস্তার দাম কত? 500 টাকা বা 600 টাকা। আমি আপনাদের কাছে অত জোরাজুরি করব না, এই যে কোরআনের আলোচনা করলাম, নবীজির প্রেমে আল্লাহর প্রেমে এই মজলিসের ভিতরে এবং মা বোন যারা আসছেন, নিজেদের মা বাবা সন্তানাদি যারা কথা শুনে না তাদের জন্য আমি আপনাদের কাছে ভাই যান মাত্র বেশি চাব না, আপনারা কারা কারা আছেন আল্লাহর জন্য, এতক্ষণ যত আলোচনা শুনলেন নবীকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে আল্লাহর ঘরে এবং মা বাবাকে মহব্বত করে, হ্যাঁ কারা কারা আছেন, মাত্র 1000 টাকা করে